ओम शांति। 27/6/2023 प्रातः मूल्य ओम शांति बाप दादा मधुबन। बाबा बोले छे मीठे बच्चे तुमरा हुले सत्यिकारे रूहानी ब्राह्मण। तुमरा नतून दुनियार स्थापने निमित्त तुम्हादे निजेर अश्व अर्थात शरीर ए यज्ञे स्वाहा करते हबे। प्रश्न, अवस्था के स्थायी बा एकरश अचल बनानोर साधन की? तो आमादेर अवस्था के एकरश बनानोर साधन की? उत्तर, अवस्था स्थायी तखन हबे जखन निरंतर जोगे थाकबे। जोग जदि छिन्न होये जाए तखन कि हय? बाबा बोलछे जोग छिन्न हय केन आगे तार कारण बोलछे जे जोग टूटता तब है जब किसी में ममत्व है। जोग तखनी छिन्न है जखन कारो प्रति ममत्व थाके। ताई नष्ट मोहा हो तो कारो प्रति ममत्व थाकले कि है तार कथाई मने पड़े। ताई बाबार साथे जोग छिन्न होए जाए। आर बाबार साथे जखन आमादेर निरंतर जोग थाके तखनी आमादेर अवस्था एकरस थाके। ताई बाबा बोलछे बुद्धि के पवित्र बनाओ, ज्ञानेर धारणाओ पवित्र बुद्धितेई हय। ताई बुद्धिरूपी बर्तनके परिष्कार करो। बाबार साथे जोग जेन जुटे थाके। गीत यही बहार है। ओम शांति। निराकार शिव भगवान उवाच। आकार आर साकार के भगवान बला जाए ना। एखन तोमरा बाच्चारा जानो आमरा ए संगमे बसे आछि। बाबा बुझा ए समय तोमादेर दैवी सम्प्रदाय बोलबे ना। এই সময় তোমরা হলে ব্রাহ্মণ সম্প্রদায়। ব্রাহ্মণও এই সময় দুই প্রকারের হয়। এখন তোমরা হলে সত্যিকারের ব্রাহ্মণ কুল। দুনিয়ায় যে ব্রাহ্মণ তারা তো এটা জানে না যে সত্যিকারের ব্রাহ্মণ মুখ বংশাবলী ও আছে। তো তাদেরকেও পরিচয় দিতে হবে। যদি কেউ আসে তো তাকে জিজ্ঞেস করা উচিত। এইরকম অনেকেই আছে যারা নিজেদের ব্রাহ্মণ বলে। ওই ব্রাহ্মণের মধ্যে অনেক প্রকারের হয়। এখানে তোমরা এক ব্রহ্মার মুখ বংশাবলী সত্যিকারের ব্রাহ্মণ। ব্রহ্মার বাচ্চা তোমরা হলে ব্রাহ্মণ ব্রাহ্মণী। বিকারে তোমরা যেতে পারো না। ছোট বড় সবাই তোমরা ব্রাহ্মণ হলে। তো দুনিয়ায় ওরা হলো জিসমানি ব্রাহ্মণ, দেহধারী ব্রাহ্মণ। তোমরা হলে সত্যিকারের রুহানি ব্রাহ্মণ, ব্রহ্মার মুখ বংশাবলী। কারণ আমাদের ব্রহ্মার মুখ দ্বারা জন্ম হয়েছে। ব্রহ্মার মুখ দ্বারা জ্ঞান পেয়ে আমাদের জন্ম হয়েছে, তাই আমরা মুখ বংশাবলী। তোমরা জানো আমরা সত্যিকারের ব্রাহ্মণ, ব্রহ্মার সন্তান। পরমপিতা পরমাত্মা তাদের পৌত্রে পৌত্রী মানে নাতি নাতনিদের পড়াচ্ছে তার পুত্র দ্বারা মানে ব্রহ্মার দ্বারা। পুত্র হলো প্রজাপিতা ব্রহ্মা। বলে শাস্ত্রে দক্ষ প্রজাপিতারও নাম আছে। এখন দক্ষ বলে কেউ ছিল না, ইনকাহি দক্ষ প্রজাপিতা নাম রাখা হে। তো এই ব্রহ্মা বাবারই নাম দক্ষ প্রজাপিতা রাখা আছে। শাস্ত্রে এই কথা আছে যে অশ্ব ঘোড়ে কো হবন করতে থে, ঘোড়ার যজ্ঞ করত। এখন অশ্ব তো তোমরা, ওরা তো বসে গল্প লিখে দিয়েছে, যথার্থ অর্থকে কেউ বোঝেই না কিছু অক্ষর ওখান থেকে মানে এই সঙ্গম যুগে যে বাবা বলছে এখান থেকে কিছু অক্ষর নিয়েছে। যেরকম নাটক বানায় ঝাঁসির রানীর নাম তো আছে কিন্তু সেই অ্যাক্টার তো আর রিয়াল নেই না, আর্টিফিশিয়াল বসে বানায়। নিজের আদমিও কো লস্করকে সিপাহী বানাতে হে। তো নিজের যারা নিজেদের লোককে কী বানায়, সে লস্কর সিপাহী এগুলো বানায়। কিছু না কিছু আছে যার উপর নাটক তৈরি হয়। যেটা পাস্ট হয়ে যায় তারই আবার নতুন অ্যাক্টার বানিয়ে পার্ট বাজায়, নাটক করে। তোমরা তো পার্ট শিখে হয়েই হো, তোমরা তো পার্ট শিখে এসছো। অটোমেটিক্যালি আত্মার মধ্যে যে পার্ট সেট আছে সেটা প্লে হচ্ছে। তোমরা নিজের পার্টকে বুঝে গেছো। ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ ব্রাহ্মণী। এরকম না রচনা হ্যাহি নেহি, এরকম না যে রচনা নেই, উনকো নয়া বানাতে হে। তো বাবা বলছে এসে নেই রচনা হ্যাঁ নেই, উনকো নয়া বানাতে হে। হ্যাঁ, এ ভি সমাজ না হে। তো এরকম যদি হয় যে রচনাই নেই তাহলে কি করে হবে? বাবা বলছে না, রচনাটা নতুন থাকে, সেটা পুরানো হয়, পুরানোকেই বাবা নতুন বানায়।
এটাও বুঝতে হবে। মানুষ ভাবে মহাপ্রলয় হয়েছে, তারপরে সেই অশ্বত্থ পাতায় সাগরে সেই বাচ্চা এসেছে শ্রীকৃষ্ণ, এরকম তো হয় না। বাকি হ্যাঁ, বাবা নতুন সৃষ্টি রচনা করে তো প্রথমে প্রথমে বাচ্চা গর্ভমহলেই আসে। বো জৈসে ক্ষীর সাগর মেহে, তো গর্ভমহলে এত সুখ যেন ক্ষীর সাগরে আছে এরকম। এখানে হলো গর্ভ জেল, বিষয় সাগর, খুব সাজা খায়, এটা বাবা বসেই বোঝায়। এর নামই হলো সহজ রাজ্য, তোমরা হলে দেবী দেবতা ধর্মের আত্মা, তোমরা পুরুষার্থ করে রাজারও রাজা হও, লক্ষ্মী নারায়ণও ওখানে থাকবে। তাদের পুরো 84 জন্ম হয়, আর 84 জন্ম এখন তাদের কমপ্লিট হয়েছে। বাবা বোঝায় কল্প আগেও তোমরাই ছিলে, যে কেউ যদি আসে তো বাবা তাকে জিজ্ঞেস করে আগে তুমি কবে আমার সাথে মিলেছ, বলে হ্যাঁ বাবা 5000 বছর আগেও আমি তোমার সাথে মিলেছি, কল্পে কল্পে কল্পের সঙ্গম যুগে আমি তোমার সাথে মিলে আসছি মিলতে রহেঙ্গে, আর প্রত্যেক সঙ্গম যুগে আমি তোমার সাথে মিলতে থাকবো। এন্ড অন্ত হতি নেহি, তো এটা তো অন্ত হয় না না এই নাটকের, এটা বানা বানায়া ড্রামা। বাবা বলে আমাকেও পতিত থেকে পাবন বানাতে আসতে হয়, মাঝে আসার তো আমার কোনো কাজ নেই, তো মাঝে তো বাবার এসে কোনো কাজ নেই না, আমার নামই হলো পতিত পাবন। বলে আবার ভারতকে বা সৃষ্টিকে এসে পাবন বানাও, সৃষ্টির আদিতে তো ভারতে দেবী দেবতার রাজ্য ছিল, লং লং এগো বলে না, কিন্তু কবে সেটা এটা কেউ বোঝে না। পুরানো থেকে পুরানো মানুষ হলো দেবী দেবতা, তো সব থেকে পুরানো মানুষ কারা, দেবী দেবতারা। তো যারা শুনছে তারা কমেন্টে লিখবে সব থেকে পুরানো মানুষ কারা, স্বর্গের জিনিস মহল মারিয়া আদি দিখাতে হয় না, তো স্বর্গের সমস্ত মহল মারিয়াগুলো দেখায়, পুরানো থেকে পুরানো দেবী দেবতারাই ছিল, যাদের সোনা হীরা জহরতের মহল ছিল, 5000 বছরের কথা, এর থেকে পুরানো কোনো জিনিস হয়ই না। পুরানো থেকে পুরানো লক্ষ্মী নারায়ণও নেই, রাধাকৃষ্ণ হলো পুরানো থেকে পুরানো। তাই বাবা বলছে পুরানো থেকে পুরানো লক্ষ্মী নারায়ণকেও বলবে না, কারণ লক্ষ্মীনারায়ণ তো বড় হয়েছে, তো রাধাকৃষ্ণ হলো পুরানো থেকে পুরানো। লক্ষ্মী নারায়ণের থেকেও প্রথমে তো রাধাকৃষ্ণ ছিল, শ্রীকৃষ্ণ হলো স্বর্গের প্রথম প্রিন্স, বাচ্চা, প্রথম বাচ্চা হলো স্বর্গের শ্রীকৃষ্ণ। আত্মাও পিওর, শরীরও পিওর, নাম্বার ১ মুখ্য প্রিন্স প্রিন্সেস না। বাবা বলে আমি এক মুসাফির, কোথাকার মুসাফির, তোমরা জানো পরম ধাম বা নির্বাণ ধামের মুসাফির, মুসাফির তো আত্মাই না, আমরা আত্মারা এভা, বাবা বলছে আমরা আত্মারা তো পিওর থাকি, পাবন তারপরে পতিত হয়ে যায়, কিন্তু বাবা তো একটা আত্মা, সে এভার পিওর। তো বাবা বলছে তোমরা হলে আমার সজনী, তোমরা কালো হয়ে গেছো, এখন আমি তোমাদের আত্মাকে গোড়া বানাচ্ছি, খাদ বের করছি, এক মুসাফির তোমাদের কত হাসিন বানায়। তাহলে বাবা এক মুসাফির, সে আমাদের কত সুন্দর বানাচ্ছে, কীরকম মোস্ট বিলাবেড মুসাফির সে, স্বর্গের তো তোমাদের ন্যাচারাল শোভা থাকে, কত খুবসুরাত দেবতারা, দেবতারা কত সুন্দর, তো ন্যাচারাল সৌন্দর্য, এখন তোমাদের ব্রাহ্মণদের এটা পুরানো শরীর, তোমরা হাসিন মানে সুন্দর থেকে কালি হয়ে গেছো, আমি মুসাফির তোমাদের গোড়া বানাই, আমি এই পুরানো কালী সজনীর মধ্যে প্রবেশ করি, ব্রহ্মার্তনে প্রবেশ করেছে না, তো সেও তো কালী হয়ে গেছে, কালো, এর মধ্যে এসেই একেও আমি গোড়া বানাই, তো তোমাদেরও গোড়া বানাই। এক মুসাফির এসে কতজনকে হাসিন বানায়, মুসাফিরের অর্থ তোমরা বোঝো, যখন তোমরা শ্রীমতে চলতে থাকবে তবেই তো হাসিন হবে, সুন্দর হবে, তো কখন আমরা সুন্দর হব, যখন আমরা শ্রীমতে চলতে থাকব, তোমাদের আত্মাদের মধ্যে খাত পড়লেই তোমরা কালো হয়ে যাও, এখন খাত কিভাবে বের করবে, আমার সাথে যোগ লাগালে সেই যোগ অগ্নির দ্বারায় খাত ভস্ম হয়ে যাবে, যথার্থ কথা তোমরা বোঝো, বাবা তোমাদের বোঝায় অনেক কিন্তু তোমরা ভুলে যাও, কারণ যোগ ঠিক নেই, নষ্ট মহা হওনি, বাবা তো এভার পিওর অথবা পবিত্রতার সাগর, তোমরা জানো আমরা আত্মারাই আয়রন এজেড হয়েছি, তো যেবার আমাদের এই শরীরটাও ঝুটা পেয়েছি, এটাও ঝুটা হয়ে গেছে, তাহলে সোনা যদি ঝুটা হয় তাহলে সোনার যে অলঙ্কার সেটাও তো ঝুটাই হবে,
তাই প্রথমে আত্মার খাতকে বের করতে হবে, বাবাকে ইয়াদ করো। একে যোগ অগ্নি বলা হয়। শিব বাবা বলে, আমি তো এভার পিওর, আমি যদি না হই তাহলে তোমাদের পিওর কে বানাবে? যদি আমি না আসি, নিজেকে আত্মা পাক্কা নিশ্চয় করো। আমার আত্মার মধ্যে 84 জন্মের খাত পড়ে গেছে, এখন আমি বাবার সাথে যোগ লাগালেই পবিত্র হয়ে যাব, কোনো বিকার থাকবে না। তো যদি কেউ, বাবা বলছে, যদি কারো মধ্যে বিকার থেকে থাকে তো সাজা খেতে হবে। তো কেন না আমরা নিরন্তর পুরুষার্থ করে, মেহনত করে অবস্থা এইরকম বানাই যাতে কখনো মায়ার তুফান আমাদের হিলাতে না পারে। অচল ঘর হয়ে যাও, আত্মা জো ইসকে আন্দার হে। তো বাবা বলছে, তোমার শরীরের মধ্যে যে আত্মা আছে সে বাবার ইয়াদে যদি পরিপক্ক অবস্থায় চলে আসে তো কর্মাতীত অবস্থা হয়ে যাবে, কোনো বিকর্ম হবে না, আত্মা পবিত্র হয়ে যাবে। তো এটার জন্য মেহনত করতে হবে না? পরমপিতা পরমাত্মারও পার্ট আছে, আমরা তাকে ইয়াদ করি, সে কি করে এসে পড়ায়? সেটা তো প্র্যাকটিক্যালেই হবে না? ভগবান পড়িয়েছিল 5000 বছর আগেও, বরাবর প্রাচীন ভারতের রাজ্য শিখিয়েছিল। বাচ্চারা জানে এটা সেই প্রাচীন রাজ্য। বাবা বলে, আমাকে ইয়াদ করো, এতেই তো মেহনত। সারা ব্যাপারটাই হলো ইয়াদের। বাবা আদেশ দেয়, আমাকে ইয়াদ করো, কিন্তু মায়া আদেশে চলতে দেয় না, বিঘ্ন সৃষ্টি করে। বাবা বলে, আমাকে ইয়াদ করলেই তুমি আমার মতো পবিত্র হয়ে যাবে, আর তখন তুমি নলেজ ফুল, ব্লিস ফুল হয়ে যাবে। তুমি ব্লিস কর, বাবা বলছে, তুম ব্লিস কর রহে হো, তুমকো ইহা তিন প্যার পৃথ্বীকে নেহে মিলতে, আর বাপ তুমকো সারে বিশ্বকে বাদশাহী দেতে। তা বাবা বলছে, তোমরা এখানে তিন পা জায়গায় পাচ্ছ না, আর বাবা তোমাদের সারা বিশ্বের বাদশাহী দিচ্ছে, তাই সবাই বাবাকে ইয়াদ করো। বাণী থেকে পরে ওপরে যাওয়ার জন্য মানুষ বানপ্রস্থ নেয়, অর্থাৎ মুক্তিধামে যেতে চায়। মুক্তি, জীবন মুক্তি তো বাবা ছাড়া কেউ দিতে পারে না, বাবার দ্বারাই তোমরা প্রথমে শূদ্র থেকে ব্রাহ্মণ হও। তো এখানে কোনো কষ্টের ব্যাপারই নেই, উঠতে বসতে চলতে ফিরতে নিজেকে পুরুষার্থ করতে থাকো। তোমরা বোঝো, ইয়াদ যদি করি তাহলেই গোড়া হয়ে যাব, তোমাদের আত্মা পবিত্র হয়ে যাবে। পাবন বাবা এসে পাবন হওয়ার যুক্তি বলে, মোস্ট বিলাভেড বাবাকে ইয়াদ করতে থাকতে হবে। মানুষ অসুস্থ হলে তাকে বলা হয় না যে ও ভগবানকে স্মরণ করো, রাম নাম জপ, কিন্তু এরকম থরেই সেই ইয়াদ তখন তার থাকে? এতে অনেক বড় অভ্যাস চাই, তবেই, অনেক দিনের অভ্যাস যদি থাকে তবেই অন্তমতি সৌগতি হবে। তোমাদের বাবার ইয়াদে থাকতে হবে, কর্মাতীত হতেই হবে। যোগের দ্বারা বিকর্মকে ভস্ম করলে সাজাও খাবে না, যোগে যদি না থাকো তাহলে সাজা খেয়ে মুক্তিধামে যাবে, এতেও নাম্বার বার। তো গোড়া মুসাফির এক বাবাই, মুসাফির তো সব আত্মারাও না, আমরাও তো সব অতিথি, কত দূর থেকে আমরা আসি পাট বাজাতে। যেরকম দুনিয়ায় যে একটা তারাও ঘর থেকে আসে পাট বাজাতে, তো এটা রাবণের পরের দেশ না, রাবণই আমাদের পতিত বানিয়েছে। আমরা আবার, বাবা বলছে, আমরা আবার কি বাবার হাত ধরেছি, বাবা আমাদের পতিতদের পাবন বানিয়ে সাথে নিয়ে যাবে। কই গুরু কো অথা ফলোয়ার্স হতে হে, অনেক গুরুর অনেক ফলোয়ার্স হয়, কিন্তু তারা সেই গুরু তো তাদেরকে, মানে ফলোয়ার্সদের সাথে নিয়ে যায় না, আর না নিজে যায়, রাস্তায় জানে না, জ্যোতি জ্যোতিতে কেউ মিশে যায় না। আত্মা হলো ইমমর্টাল, টুকরা টুকরা হয় না, শরীর মরে যায়, জ্বলে যায়, আপঘাত ভি করতে হে, তাই না? তাহলে কী করে, শরীরেরও ঘাত করে দেয়। একে অপরের মধ্যে কি একে অপরের সাথে কিছু হলো, আশা পূরণ হলো না, তো দুজনে মিলেই ডুবে মরে, তাকে জীবঘাতী, মহাপাপী বলা হয়। আত্মঘাতী না, শরীরের বিনাশ হয়। তো যত বাবাকে ইয়াদ করবে তত ধারণা হবে। বাবা বলছে, ভালে কেউ যদি খুব ভালো মুরলি চালানে বালেও হয়, খুব ভালো মুরলি চালাচ্ছে, কিন্তু মায়া এরকম যে এক থাপ্পড়ে খালাস করে দেয়। তো বাবা বলছে, মায়ের বক্সিং চলতেই থাকে, এটা যুদ্ধস্থল না, যুদ্ধের ময়দান, শাস্ত্রে তো কী কী বসে দেখিয়েছে, কিন্তু এটা রাত দিনের পার্থক্য, এগুলো হয়ই নি। এই সময়ের জন্যই বলা হয় জ্ঞান প্রায় লোপ হয়ে গেছে, দেবী দেবতা ধর্ম প্রায় লোপ হয়ে গেছে, বাকি শুধু তাদের জড়চিত্রটাই থেকে গেছে।
তোমরা শিবের মন্দিরে যাবে তো ঝট করে বলবে এটা শিবের শিব বাবার মন্দির, ব্রহ্মার মন্দিরে যাবে তো বলবে এটা দাদার। তো এই জগদম্বা হলো মাম্মার, জগদম্বা মাম্মার মন্দির, নিচে রাজযোগে তপস্যা করছে আর উপরে বৈকুণ্ঠের ইয়াদ গায়। না হলে ভালে কোথায় দেখাবে সে বৈকুণ্ঠ, কেউ মারা যায় তো বলে না এ তো বৈকুণ্ঠে গেছে, তো তারা উপরে বৈকুণ্ঠ বানিয়ে দিয়েছে। ইয়াদগার ড্রামা অনুসারে পুরো হয়। বাবা আর মাম্মা কামধেনু বসে আছে, তারা আবার গরু ভেবে, হ্যাঁ সে গৌকু গরুকে ফকিরকে দিয়ে লোক লেখা নিকালতে হে তো ইয়ে হে কামধেনু আর কপিল দেব। তো বাবা বলছে ওরা আবার গরু ভেবে নিয়েছে, না ব্রহ্মা বাবা আর মাম্মা কামধেনু ওরা গরু ভেবেছে, তো গরুকে আবার যারা গরিব তারা নিয়ে বেরিয়ে যায়। তো সেরকম বাবা বলছে এ হলো কামধেনু ব্রহ্মা, হ্যাঁ আর মাম্মা কামধেনু, আর হলো কপিল দেব ব্রহ্মা, কপিল দেবের কাছে কামধেনু থাকে। তো কাহিনী তো কত এরকম লিখে দিয়েছে। শিব বাবা বলে আমি মুসাফির, এই ব্রহ্মা দাদা এরকম বলবে না। শিব বাবা বলে আমি মুসাফির এভার পিওর, এটা হলো অপবিত্র বিকারী দুনিয়া আর সত্যযুগ হলো নির্বিকারী দুনিয়া। এটা হলো বানা বানায়া ড্রামা। বাবা বসে বোঝায় দুনিয়ায় কেউ জানে না, আত্মারা নিরাকারী দুনিয়ায় থাকে, এখানে আসে পাট বাজাতে, কর্মক্ষেত্র এটা, পরমধামকে কর্মক্ষেত্র বলে না, একে নাটক বলে। ভারত হিরে তুল্য আর করি তুল্য হয়ে যায়। ভারতেরই বর্ণ আছে, ব্রাহ্মণ বর্ণ, দেবতা বর্ণ, ক্ষত্রিয় বর্ণ, বৈশ্য, শূদ্র বর্ণ, এতেই 84 জন্ম পুরো হয়ে যায়। সব ধর্মে 84 জন্ম হয় না। কত কথা মিষ্টি মিষ্টি শিকিলাতে বাচ্চাদের বাবা বোঝায়। বাচ্চারা জানে কল্পে কল্পে আমরা পড়ে আসছি, পুরুষার্থ অনুসারেই আমরা ট্রান্সফার হব। যেরকম স্কুলে ট্রান্সফার হয় না, তোমরাও নাম্বার বার গিয়ে ওখানে রাজাই পদ নেবে, রাজাই করবে। শুধু বাবার হয়ে বাবাকে ইয়াদ করো, বাবাকে তো ঘড়ি ঘড়ি ইয়াদ করো, না হলে বিকর্ম বিনাশ কী করে হবে। ঘড়ি ঘড়ি নিজের সাথে কথা বলতে হবে, আমরা আত্মারা তো ইমর্টাল অবিনাশী, বাবা আদেশ করে আমাকে ইয়াদ করো তো বিকর্ম বিনাশ হবে, ইয়াদ যদি না করো তো বিকর্ম বিনাশও হবে না, পদও উঁচু পাবে না। আচ্ছা মিঠে মিঠে শিকিলাধে বাচ্চো প্রতি মাত পিতা বাপ দাদা কা ইয়াদ পেয়ার আর গুড মর্নিং, রুহানি বাপকে রুহানি বাচ্চো কো নমস্তে, হাম রুহানি বাচ্চোকে রুহানি মাত পিতা বাপ দাদা কো ইয়াদ পেয়ার গুড মর্নিং আর নমস্তে নমস্তে নমস্তে। শুক্রিয়া বাবা আপকো লাখ লাখ শুক্রিয়া। ধারণার জন্য মুখ্য সার এক, যোগ অগ্নির দ্বারা বিকর্মের খাতকে ভস্ম করে গোড়া হতে হবে, পবিত্র হয়ে সবার ওপর পবিত্রতার ব্লিস মানে আশীর্বাদ করতে হবে। দুই, নিজেকে এইরকম অচল ঘর বানাতে হবে যে কোনো বিকর্ম যাতে না হয়। ইয়াদের মেহনতের দ্বারা নিজের অবস্থা পরিপক্ক অর্থাৎ মজবুত বানাতে হবে। বরদান, নিজেকে অবতরিত হওয়া অবতার ভেবে সদা উঁচু স্থিতিতে যে থাকে সেই অর্ষ নিবাসী ফরিস্তা ভব। বাবা বলছে যে নিজেকে অবতরিত ভেবে, যে আমি অবতরিত আত্মা, এইভাবে অবতার ভেবে সদা উঁচু স্থিতিতে থাকে সেই অর্ষ নিবাসী ফরিস্তা ভব। যেরকম বাবা অবতরিত হয়েছে সেরকম তোমরা শ্রেষ্ঠ আত্মারাও ওপর থেকে নিচে মেসেজ দেওয়ার জন্য অবতরিত হয়েছো। তোমরা থাকো সূক্ষ্ম বতন বা মূল বতনে, দেহভানরূপী মাটি অথবা পৃথ্বীর ওপর তোমাদের বুদ্ধিরূপী পা পড়তে পারে না, তাই ফরিস্তার পা সদা এই মাটির দুনিয়া থেকে ওপরে দেখায়। তোমরা সবাই উঁচু স্থিতিতে স্থিত থাকার অর্ষ নিবাসী, অবতরিত হয়ে আত্মা, অবতরিত হয়ে অবতার, যে আমরা কি অবতরিত অবতার যারা উঁচু স্থিতিতে স্থিত আছে। তো এই স্মৃতিতে সদা উঠতি কলায় উঠতে থাকো। স্লোগান, স্বপরিবর্তনের তীব্র পুরুষার্থী বাচ্চাদেরই বাবার দুয়ার মুবারক প্রাপ্ত হয়। তো যারা স্বপরিবর্তনের জন্য তীব্র পুরুষার্থ করছে এই রকম বাচ্চাদেরই কি বাবা দুয়া দেখো, তো এইরকম বাচ্চারাই বাবার দুয়ার মুবারক পায়। তাহলে কোন বাচ্চা বাবার দুয়া পায়? যে বাচ্চা স্বপরিবর্তনের জন্য তীব্র পুরুষার্থ করে। আচ্ছা ওম শান্তি, ওম শান্তি।